ধর্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই ঢাকা সহ সারা দেশ উত্তাল। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি আর মানববন্ধনে সবারই একটাই দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হবে। শনিবারও রাজধানীতে ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে গত কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহালের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বললেন, এটা যেন শুধু কথার বাণীতে না থাকে, দ্রুত কার্যকর করতে হবে। এদিকে শাহবাগে ধর্ষণ বিরোধী প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। অপরাধীরা কোনোভাবে যেন পার না পায় সে ব্যাপারে জোর দাবি জানান বক্তারা। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ধর্ষণ প্রতিরোধে সর্বোচ্চ শাস্তি শুধু মৃত্যুদণ্ড দিলেই হবে না, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গণমাধ্যমের সহযোগী বন্ধুরা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, সরকার বেসরকারি সংস্থা, সবাই মিলে একযোগে প্রতিবাদ করতে হবে। মানবাধিকার কর্মীদের কেউ বলেন, ধর্ষণ রোধে মৃত্যুদণ্ড কার্যকরের চেয়ে সবচেয়ে বেশি জরুরি সামাজিক আন্দোলন। সমাজ থেকে সামাজিক অবক্ষয় দূর করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শও তাদের। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।